নমস্কার বন্ধুরা আমি রাজুপাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে আমরা শীতের বাগানে ডায়ানথাসের পরিচর্যা কীভাবে করবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ডায়ানথাস ঘাস জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ আমরা একবার এই গাছ লাগিয়ে বছরের পর বছর এই গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে পারি এবং এই ফুল সারা বছর ধরেই হয় আমরা প্রথমেই জেনে নেব যে এই ডায়ানথাসের জন্য আমরা কী ধরনের মাটি নির্বাচন করব। বন্ধুরা আমরা যদি টবে এই ডায়ানথাস গাছ করতে চাই সেক্ষেত্রে শীতকালের অন্যান্য গাছের জন্য যে ধরনের মাটি আমরা ব্যবহার করেছি আমরা ডায়ানথাসের গাছের জন্যও ঠিক তেমন মাটিই ব্যবহার করব আমরা কম্পোস্ট এবং সাধারণ ঝুরঝুরে দুমাশ মাটি মিশিয়ে মাটি তৈরি করব বিস্তারিত মাটি তৈরির ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিন আর আমি যেহেতু মাটিতে একটা রাউন্ড সার্কেলে বসিয়েছি দেখানোর চেষ্টা করছি আমি প্রথমে মাটিটাকে একটু খুঁড়ে নিয়েছি ভালো করে কুপিয়ে নিয়ে তার সাথে কাউডাং কম্পোস্ট বা গোবর সার মিশিয়েছি খুব সামান্য পরিমাণে অর্থাৎ এই যে অংশটা দেখছেন এই অংশের জন্য দুমুঠো সিঙ্গেল ফসফেট এক মুঠো নিমখোল এবং এক মুঠো হাড় গুঁড়ো এই মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছি তারপরে এই চারাগুলোকে আমি বসিয়েছি চারাগুলোকে বসানোর দশ পর দশ থেকে বারো দিন একটু অপেক্ষা করতে হবে চারাগুলো এই মাটিতে ভালোভাবে সেট হওয়ার জন্য মাটিতে একবার সেট হয়ে গেলে নতুন নতুন শাখা পোশাক আছে নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করবে আমরা তখন থেকেই এর পরিচর্যা শুরু করব এবং একে খাবার দিতে শুরু করব আমরা শীতকালে অন্যান্য গাছে যে ধরনের খাবার দিই ঠিক সেই একই রকমভাবে সর্ষের খোল ভেজানো তরল সার খুব পাতলা করে এই প্রত্যেক সপ্তাহে এই গাছে দিতে থাকব। খুব পাতলা করে আড়াইশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে গুলে তিন থেকে চার দিন ভিজিয়ে নেওয়ার পরে তার সাথে আরও দশ লিটার জল মিশিয়ে খুব পাতলা করে লিকুইডটা এই ডায়ানথাস গাছের গোড়ায় প্রত্যেক সপ্তাহে দেব আর কি করব আর প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর আমরা এই গাছে ডিএপি দেব যদি আমরা টবে করি টবের মাপ অনুযায়ী যেটা এর আগের ভিডিওগুলোতেও বলেছি আবার বলে দিচ্ছি টপটা যদি ছ ইঞ্চি টব হয় তাহলে আমরা ছটি দানা দেব দশ ইঞ্চি টপ হলে দশটি দানা দেব যতগুলো যত সাইজ হবে টপটির ঠিক ততগুলি ডিএপির দানা আমরা প্রতি দশ থেকে বারো দিন অন্তর দিতে থাকব তারপরে দেখবেন গাছগুলো ঠিক এইভাবে গ্রোথ নিতে শুরু করবে আমি এর পরবর্তী একই রকম পরিচর্যা করে যাব যতদিন না ফুল আসবে একটা গাছে ফুল আসছে ফুল আসার সময় কি করব আমরা সেটাও দেখাবো এবং এর পরবর্তীতে যে পার্ট টু ভিডিও হবে তখন যখন পুরোপুরি ফুল আসবে তখন কি ধরনের পরিচর্যা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন সমস্ত গাছগুলো একই সাথে লাগানোর ফলে লাগিয়েছি কিন্তু দেখুন এই গাছটা খেয়াল করুন দেখুন এই যে স্টিক এসছে এবং এই গাছ থেকে কিন্তু ফুল চলে আসবে যে কুড়ি এসছে আমি যদি চাইলে এখন এই গাছ থেকে ফুল নিয়ে নিতে পারি কিন্তু এই গাছটা থেকে যদি ফুল নেই তাহলে আমরা গাছটাকে বেশি বুশি করতে পারবো না দেখুন নিচে থেকে কিন্তু অনেক শাখা পোশাকা ছাড়ছে এই যে তবু আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে অংশটা এইটাকে আমরা এখান থেকে কেটে দেব আর এই যতগুলোতে ফুল ছিল এটাও কেটে দেব এটা কেটে দেব এইটা কেটে দেব এই গাছটার ক্ষেত্রেও তাই আমরা এইখান থেকে কেটে দেব আমরা যদি বেশ কয়েকবার এইরকম করে নিতে পারি তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দর বুশি হবে এবং প্রচুর ফুল আমরা এই গাছ থেকে পাব প্রথমে এরকম ফুল কেটে দিতে একটু খারাপ লাগলেও আমরা কিন্তু অনেক ফুল পাওয়ার জন্য প্রথম দিকে এই ফুলগুলো নেব না তো এইভাবে আমি পরিচর্যা করছি পরবর্তী আবার একটা ভিডিওতে অর্থাৎ আমি যেটা বললাম যে আমরা চারা লাগানোর পর কী ধরনের পরিচর্যা করব এবং তারপরে পরিচর্যা করতে করতে যখন এইভাবে ফুল আসবে তখন আমরা কি করব ঠিক এইভাবে আমরা করতে থাকব তারপরে যখন গাছগুলোতে আমরা ফুল নেব গাছগুলো বুশি হয়ে যাবে তখন আমরা কি খাবার দেবো সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে ভিডিওটা এখানে শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন আর এই ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ